ভাইরাস শুনলে ভয় পায়, ভাইরাল দেখলে ছুটে পালায়, তারপরেও রক্ষা নাই, এই ভাইরালের ভাইরাস আক্রমণ করবেই। এবার তেমনি কজন ভাইরাসে আক্রান্ত ভাইরালকে নিয়ে পর্ব, আর এই পর্বে অভিনয় করবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কজন নাট্যপ্রেমী শিক্ষার্থী, আর এই পর্বটি উপস্থাপনা করবেন অভিনয় তারকা তানিয়া আহমেদ। শুরুতেই চলুন তাদের সাথে পরিচিত হয়ে নিন। আপনি? আমি শেখ মুমতারিন অথই, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত রয়েছি। বাহ, আপনি? আমি আতিফ সৈয়দ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, আর আমি নর্থ সাউথ ইউনিভার্সিটির সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছি। আপনি? আমি ইফাত আরা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং আমি নাট্যকেন্দ্রের একজন সদস্য। আর আপনি? আমি শেখ জুসান আহমেদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, আমার একটি প্রযোজনা সংস্থা আছে। পরিচিত হয়ে নিলাম। এবারে চারজন শিক্ষার্থী সমসাময়িক চারটি ভাইরাল চরিত্রে অভিনয় করবেন। কেউ গান ভাইরাল, কেউ খাদ্য ভাইরাল, কেউ গালি ভাইরাল, কেউ বা পুরো ফ্যামিলি সহ ভাইরাল। এবার চলুন তাদের মুখে শোনা যাক তারা কে, কেন ভাইরাল। শুরুতেই গান ভাইরাল। সত্যি কথা বলতে কি, গান আমার শখ, কিন্তু আমি গান জানি, কিন্তু শখ পূরণ তো করতে হবে, তাই ফ্রি মিডিয়াতে জোর করে বিকৃত করে গান করে আমি পরিচিত হয়েছি। আগে বিভিন্ন গানের ঠোঁট মিলাতাম, ওই যে এই জামাল জামাল এক জামালু জামাল, আবার লেটেস্ট ভাইরাল আমি তো লুটপুট গায়া লুটপুট গায়া। বুঝতে পেরেছি, আপনারা গাইতে হবে না তো ম্যাডাম। একসময় আমি আবিষ্কার করলাম আমার এই সুন্দর দুটি ঠোঁট থাকতে এই ঠোঁট আমি অন্যের গানে কেন মিলাব। ও, কিন্তু গান তো ঠোঁট দিয়ে গায়, না গলা দিয়ে গায়, আর তো তার দর্শকের কাছে কেমন রেসপন্স পাচ্ছে? তার কি বলবো, আমি গান ছাড়লেই ভাইরাল, হাজার হাজার কমেন্ট। ও মাই গড, তো সেখান থেকে দু একটা কমেন্ট দিয়ে আমাদেরকে একটু শোনাতেন। এই সব কমেন্টই ভদ্র সমাজে বলা যাবে না। ও মা, ভদ্র সমাজে বলা যাবে না, কিন্তু সেই কমেন্ট শুনবার পরেও গান গাইতে ইচ্ছে করে আপনার? ইচ্ছা করে বলেই তো গাইছি আর ছাড়ছি আর ভাইরাল হচ্ছে। এবার গালি ভাইরাল ভাইয়ার সাথে কথা বলবো। ভাইয়া, আপনি কেন এরকম অশ্লীল গালাগাল করেন? ইন্টারনেট ঘাইটা আবিষ্কার করলাম, খুব দ্রুত ভাইরাল হইতে হইলে আমাকে প্রচুর গালাগাল রিপোর্ট করতে হবে। এটা তো আপনার ইমেজ নষ্ট হচ্ছে না? ইমেজ থাকলে না নষ্ট হবে? তার মানে কি আপনি খারাপ মানুষ হিসেবে পরিচিত হতে যাচ্ছেন? আপনার ফ্যামিলির মানুষ কি ভাববে? রাখেন তো ফ্যামিলি, এই যে নিম্নমানের শত শত ভাইরাল ভিডিও, তাদের কি ফ্যামিলি নাই? আর কে কি বললো তাতে আমার কিচ্ছু দায় আসে না, আমার দরকার ভিউ, ভিউ মানে টাকা। আর কোনো কিচ্ছু করবার দরকার নেই, সবকিছু করতে রাজি ভিউ টাকা আর ভাইরাল হওয়ার জন্য। বাহ বাহ বাহ, চমৎকার চমৎকার। এবার আমি কথা বলবো খাদ্য ভাইরাল আপনার সাথে। আপনি আপনি তো সব কিছু খান, কোনো কিছু বাদ রাখেন না, তো কি কি খেয়ে আপনি ভাইরাল হয়েছেন? আপনি অখাদ্য কুখাদ্য, কাঁকড়া, কাঁচা মাংস, কাঁচা ডিম, কাঁচা মরিচ থেকে শুরু করে এমন কিচ্ছু নেই যে আমি খাই নাই। খাবার খেতে যত কষ্টই হোক আর গন্ধই লাগুক, আমার চেহারার কোনো পরিবর্তন দেখবেন না। তো আপনার কি একবারও চিন্তা হয় না যে এত কিছু আজে বাজে খাচ্ছেন কখন অসুস্থ হয়ে যান? চিন্তা করবো কেন, ডলারে ইনকাম, পকেটে টাকা থাকবো, যেখানে ইচ্ছে সেইখান থেকেই চিকিৎসা করাই নিতে পারবো। বুঝতে পেরেছি, আপনাকে থামানো যাবে না। এবার আমরা কথা বলবো ফ্যামিলি ভাইরালের সাথে। ভাইয়া, সবাই একাকীভাবে ভাইরাল হতে চায়, কিন্তু আপনি পুরো ফ্যামিলি নিয়ে কেন ভাইরাল হতে চাচ্ছেন? এইটাই ব্যতিক্রম, এই জন্যই আমি আমার বাবা মা বোন বউ সবাই নিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আপনি না হয় সময় পান, আপনি বেকার, কিন্তু আপনার পরিবারের অন্যান্যদের কাজকাম নেই? কাজকাম নাই মানে, এইটাই তো বড় কাজ, এই কাজ করতে করতে সময় হুহুর করে চলে যায়, অন্য কাজ করার টাইমই পাই না। কিন্তু দর্শকদের প্রতিক্রিয়া কি? অনেকে অবশ্য কমেন্ট করেন আমরা পাগল ফ্যামিলি, কোনো লজ্জা শরম নাই, কিভাবে এইসব কন্টেন্ট বানাই? এতে আপনার খারাপ লাগে না ভাইয়া? কেন খারাপ লাগবে, লজ্জা শরম থাকলে কিন্তু আপনি সব করতে পারবেন না, এইটাই অ্যাচিভমেন্ট। যত হাসা হাসি ভিউ তত বেশি, যত সমালোচনা তত পরিস্থিতি, আমার তো কোনো কামই করতে হয় না, খালি টেকা টেকা খালি টে। ও ম্যাডাম, ঠিক 12টার সময় আমার একটা টিকটক ভিডিও ছাড়তে দিবে, সবাই ওয়েট করছে, আমি আর সময় দিতে পারবো না, আমি এখনই যাই, বাই বাই বাই। আমিও বাই বাই হয়ে যাই, এসব ভাইরাল পিপলদের সাথে থাকতে থাকতে দেখা যাবে যে ভাইরাস আমাকেও অ্যাট্যাক করে ফেলেছে।